ইস্টবেঙ্গলে আসতে চলেছে অস্ট্রেলিয়ার জাতীয় দলের ডিফেন্ডার কাটিস গড এবং অনুরোধ থাপা এই মরশুমে কি আসছে না মোহনবাগানে এবং কিন্তু জানাবো কেরালা ব্লাস্টারকে বড়োসড়ো শাস্তির মুখে ফেলেই রাখলো এআইএফএফ নমস্কার বন্ধুরা আমি জয় শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড আজকে কিন্তু বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট রয়েছে তার সাথে কিন্তু বেশ কিছু বড়ো ফুটবল আপডেটও রয়েছে যা এক এক করে আপনাদের আমি জানিয়ে দেবো তো প্রথমেই চলে আসছি একটা বড় খবরে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ফ্যান্সরা কিন্তু অনেক চিন্তায় ছিল এতদিন কারণ মোহনবাগান একজন অস্ট্রেলিয়ার মানে বর্তমানে খেলা একজন প্লেয়ারকে কিন্তু সাইন করানোর চেষ্টা করছে যার নাম জ্যাসান কামিস এই জেসন প্লেয়ারটি কিন্তু জেসন প্লেয়ারটি কিন্তু অস্ট্রেলিয়ার জাতীয় দলে তো খেলেই তার সাথে কিন্তু অস্ট্রেলিয়ার এ লিগের দুরন্ত কিন্তু তার পারফরমেন্স তার গোলের কিন্তু অসংখ্য বন্যা এবং তিনি কিন্তু যে পজিশানটায় খেলে সেটা হচ্ছে সেকেন্ড স্ট্রাইকার আর কিন্তু সেন্টার ফরওয়ার্ড এরকম একটা পজিশানে খেলে তো বলতে পারো একজন গুরুত্বপূর্ণ ফিনিশার তো এমনিতেই মোহনবাগানের কাছে দ্বিমত্রির মতন একজন প্লেয়ার রয়েছে তার মধ্যে যদি জেসনকে নিয়ে আসে তাহলে তো পুরো ধামাকাদার হয়ে যাবে ঠিক আছে একটা ভয়ানক মোহনবাগান সৃষ্টি হয়ে যাবে তো এই মোহনবাগানকে আটকানোর জন্যই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবার পুরোপুরি নেমে পড়েছে মাঠে আর এই জন্যই কিন্তু তারা অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ডিফেন্ডার কার্টিস গডের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে কথাবার্তা কিন্তু প্রায় অনেক দূর এগিয়েছে ঠিক আছে এবং এই প্লেয়ারটি কিন্তু এই যে ইস্টবেঙ্গলে আসতেও পারে এমনটা কিন্তু আমি বলে রাখতে পারি এখনো পর্যন্ত খুব একটা রিউমার পর্যায়ে রেখো না এইটা কিন্তু একদম পজিটিভ নিউজ অনেক দূর কথাবার্তা এগিয়েছে এবং এই প্লেয়ারটি কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলে এবং এ লিগে এই মরশুমে উনিশটা ম্যাচ খেলেছে এবং তার মধ্যে কিন্তু একটা অ্যাসিস্ট আছে আর যদি কার্ডের কথা বলি ডিফেন্ডারের একটা কার্ডের সবচেয়ে একটা বড়ো সমস্যা থাকে এবং এর কার্ডটা কিন্তু খুব ক্লিয়ার মাত্র একটা কিন্তু ইয়েলো কার্ড পেয়েছে যদি আসতে পারে তাহলে কিন্তু ভালো হবে আর এমনিতে অস্ট্রেলিয়ার যে এ লিগে কিন্তু মেলবর্ন সিটির হয়ে কিন্তু এই প্লেয়ারটা বর্তমানে খেলছে আর মে মেলবর্ন সিটি কিন্তু অস্ট্রেলিয়ার এ লিগের সবচেয়ে টপ এখন ক্লাব তো বুঝতেই পারছো কতটা ভালো একটা ব্যাপার আর এবার চলে আসি অনুরুদ্ধ থাপার কথায় অনুরুদ্ধ থাপা যাকে আনার জন্য এটিকে মোহনবা মোহনবাগান সুপার জাইন যাই বলো তারা কিন্তু অনেক চেষ্টা করেছে এবং তাকে আনার জন্য অনেক ভালো একজন প্লেয়ার অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডারে খেলতে পারে অনুরুদ্ধ থাপা এবং জাতীয় দলের নিয়মিত প্লেয়ার কিন্তু একটা কথা বলে দিই এই মরশুমে কিন্তু নাও আসতে পারে অনুরুদ্ধ থাপা মোহনবাগান সুপার জাইনডে কারণ অনুরুদ্ধ থাপার কাছে কিন্তু একজন লোভনীয় প্রস্তাব একদম রেখে দিয়েছে মুম্বাই সিটি তো মুম্বাই সিটিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু অনুরুদ্ধ থাপার তো দেখার বিষয় হয় শেষ পর্যন্ত চেন্নাই ছেড়ে মুম্বাইয়ের পথে এগোবে নাকি অনুরুদ্ধ থাপা কারণ অনেক দিন ধরে কিন্তু ও চেন্নাইতে রয়েছে তো দেখার বিষয় চেন্নাই আবার ছাড়বে কিনা এবার চলে আসছি কেরালা ব্লাস্টারের কথায় তো আমরা সবাই জানি আগের মরশুমে আইএসএলে কিন্তু বা এই মরশুমে আইএসএল বলতে পারো তারা কিন্তু প্লে অফ ম্যাচে ব্যাঙ্গালুর এগেনস্টে মাঝপথ থেকে খেলা ছেড়ে বেরিয়ে যায় আর এর জন্য কিন্তু এআইএফএফ কমেডি তাকে একটা বড় শাস্তি ফেলে চার কোটি টাকা এবং কোচের জন্য পাঁচ লক্ষ টাকা এবং কোচে কে দশ ম্যাচ জরিমানা তো এর এগেনস্টে কিন্তু এগেনস্টে বলতে পারবো না এই চা মানে চার কোটি টাকা এবং পাঁচ লক্ষ টাকা এবং দশ ম্যাচ সাসপেন্ড কোচ আর এই জন্য কিন্তু একটা অ্যাপ্লাই করেছিল কেরালা ব্লাস্টার এর কাছে যে তাদের এই শাস্তিটা কমিয়ে দেওয়া হোক একদমই কমিয়ে দেওয়া হোক বা শাস্তিটাতে না দিতে হয় এমন একটা অ্যাপ্লাই একটা করেছিল মিষ্টিভাবে কিন্তু এআইএফএফ কমিটি এই মিষ্টিভাবে অ্যাপ্লাইটা একদমই গ্রহণ করেনি তারা একদম শক্তভাবে বিষয়টাকে নিয়েছে তারা বলেছে দু সপ্তাহের মধ্যে এই চার কোটি টাকা এবং পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা জরিমানাটা ফুলফিল করতে হবে নয়লে কিন্তু বড়োসড়ো অ্যাকশান নিতে পারে এআইএফএফ তো একটা ভালো ডিসিশান আমার মতে কারণ এরকম একটা জিনিস প্লে অফ থেকে টিম তুলে নেওয়া একটা লোকাল টুর্নামেন্টেও এরকম এখন হয় না যেটা এর মতন ইন্ডিয়ান সুপার লিগের সবচেয়ে বড় লিগে হয়েছে এটা বড়ো সহ শাস্তির মুখে ফেলতেই হবে নইলে অন্য দলও তো এই জিনিসটা করতে পারে না তো সেই জিনিসটা করেছে কিন্তু তোমাদের মতে কী বলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আরও একটা কথা চলে আসে সেটা হচ্ছে মার্লো মার্কেস মার্লো মার্কেস হায়দ্রাবাদের কোচ ছিল দুরন্ত কোচ একজন বয়স্ক কোচ স্প্যানিশ কোচ তো তাকে কিন্তু এবার এফসি গোয়া সাইন করে নিল তো একটা ভালো বিষয় এফসি গোয়ার জন্য এবার দেখার বিষয় হায়দ্রাবাদের টিম ভেঙে এফসি গোয়া এবার টিমটাকে নিজের করে নাকি তো অলরেডি তো এফসি গোয়া ভালো স্প্যানিশ টিম নিয়ে টিম করে তো এবার দেখার বিষয় হবে কেমন করে তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলাও টাটা